যন্ত্রবাসী মেশিনের শব্দ মানেই চলে আসছি চোয়ালা, তাঁত শিল্পের জন্য বিখ্যাত নরসিংদী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাইট নাও আমি আছি কুমিল্লা, কুমিল্লা রেলওয়ে স্টেশন আসছি। এখন বাজে 1:45, দুইটার সময় একটা ট্রেন আসার কথা, যেটার নাম হচ্ছে বিজয়। সেই ট্রেনে করে আখাউড়া যাবো, আখাউড়া ঘুরে ফিরে দেন, তারপর যাবো নরসিংদী। দুইটা 10:00 এসে লোকাল ট্রেন বসলো, এখন সবাই উঠতেছে, এই ট্রেনে করেই আখাউড়া যাবো। এখন 5টা বেজে গেছে, নেমে গেছি ব্রাহ্মণবাড়িয়া। যদি আমার নামার কথা ছিল আখাউড়া, আখাউড়া নামই নেই, কারণ বিকেল হয়ে গেছে, তো আখাউড়া বর্ডার এলাকা, আশেপাশটা হয়তো বা বেশি কিছু দেখাতে পারতাম না বা ঘোরাফেরার ওদের চান্স থাকতো না, ও ব্রাহ্মণবাড়িয়ে আসা চলে আসা লাগতো। খাবার টাবার করে এদিক দিয়ে রাতেই নরসিংদী চলে যাব, দেখি ব্রাহ্মণবাড়িয়া আসলে কী দেখা যায়। এখন আছি ব্রাহ্মণবাড়িয়া টিএ রোড, এই রোডটা সবসময় নাকি প্রচুর জ্যাম থাকে। এখন আসলাম পৈরতলা, এই জায়গাটায় আরও আগে আসতে পারতাম, স্টেশন থেকে সোজাই পৈরতলা 5 মিনিট সময় লাগতো, আর আমি ভুল করে চলে গেছিলাম টিএ রোড। বাস ওটা যাবো খুব ভৈরব, বাস চলে আসবে, সেখানে দাঁড়াবে বিবারিয়া বিশ্ব রোড, এইদিকে চলে গেছে ঢাকা, আর এইদিকে সিলেট চলে গেছে সুনামগঞ্জ হবিগঞ্জের দিকে, আর এইদিকে তো সিটাঙ্গের দিকে। এই হচ্ছে বিশ্ব রোড, এখান থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। তো আমি এখন নরসিংদী যাবো, বাস খেলাম, ট্রেন থেকে নেমে এখন যাবো গাড়িতে। প্ল্যান ছিল বিকেল টাইমটা ব্রাহ্মণবাড়িয়া ঘুরে ফিরে ভৈরব ব্রিজ যাবো, ভৈরব ব্রিজ হয়ে তারপর নরসিংদী, সেটা তো হয়ই নাই, উল্টা এখন বাস খাচ্ছি, বাসে যাচ্ছি নরসিংদী। বাসটা মোটামুটি ভালো, এটা মিতালি সিলেটের বাস, এই বাসে করে নরসিংদী যাচ্ছি, আর এদিকে আর দেখা হবে না কালকে নরসিংদী ঘুরে ফিরে। ভৈরব আশুগঞ্জ সেতু পার হয়ে আসলাম, এখন আছি ভৈরব, ভৈরবের আইকনিক চত্বর এটা।
রাত এখন 8:30 ভোরের থেকে নরসিংদি এসে নামলাম এই জায়গাটার নাম হচ্ছে কোলানগর কোলানগর হাইওয়ে ঢাকা সিলেট রোড কিন্তু আমাকে এখান থেকে একটু ভিতরে যেতে হবে নরসিংদি বাজারে হোটেল খোঁজার জন্য সেটা মেবি এইদিকে ভাই এগুলো কত করে কেজি ওটাও কি দাম এগুলো কি কয় বোলানগর থেকে যাচ্ছি নরসিংদি বাজারে সেখানে থাকার মতো হোটেল আছে অনেকগুলো দেখি কোনটা দেখা যায় ফাইনালি আই মিন হোটেল হোটেলটির নাম হচ্ছে হোটেল রিভার ভিউ এটি নরসিংদি বাজারে অবস্থিত আর আমি যে রুমটি নিলাম এই রুমে আছে একটা টিভি যা আমি দেখবো না আশা করি আর হচ্ছে একটা বেড সিঙ্গেল বেড আছে চেয়ার আছে ফ্যান আছে আর একটা এই টাইপের আছে আর এই পাশে একটা উইন্ডো আছে যা বাইরের ভিউটা সুন্দরভাবে দেখা দেয় ওয়াও সো এই ফুল রুমটির ভাড়া হচ্ছে 200 টাকা অনেক সুন্দর খোলামেলা সকাল 1:08 আমি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখন যাবো পাঁচদোলা সেখানে গিরিশচন্দ্র সেনের বাড়ি আর হচ্ছে ডিম হলিডে পার্ক ডিম হলিডে পার্ক আমি নাও যেতে পারি এই যে হোটেলে ছিলাম হোটেল রিভার ভিউ যাচ্ছি চোয়ালা তার পোশাকের মিল দেখার জন্য তাঁত শিল্পের জন্য বিখ্যাত নরসিংদি আর এখন আমি চলে আসছি চোয়ালা এই জায়গাটা তাঁত শিল্পের ফ্যাক্টরি সবগুলো যে গলিটা আছে এগুলো তো শুরু থেকে একের ভিতরে অনেক দূর পর্যন্ত সব হয়েছে তাঁত মিল এখানে শব্দ আসতেছে এগুলো সব তাঁত মিল এই মিল এই মিল এগুলো সব তাঁত মিল নরসিংদির চোয়ালা এই জায়গাটা পুরোটাই হচ্ছে তাঁত শিল্পের কারখানা কোনো ফ্যাক্টরিতে সুতা বানাচ্ছে কোনো ফ্যাক্টরিতে কাপড় তাঁত কাপড় বানাচ্ছে আশেপাশে যেদিকে তাকাবেন শুধু ইঞ্জিনের শব্দ আর শব্দ এখানে হচ্ছে সাপ্তাহিক বেতন হয় মাসে না সব হচ্ছে সাপ্তাহিক বেতন হয় তাদের যে যত মেশিন ব্যবহার করে যে যত বেশি মেশিনের কারিগর তার বেতন তত বেশি কাপড় বানায় যারা তাদের বেতন হচ্ছে বেশি আর যারা সুতা ই করে সুতা বরে তাদের বেতন কম সবারই সাপ্তাহিক এই কর্মযজ্ঞ সবসময় চলতেই থাকে আমার তাঁত শিল্প দেখা শেষ এখন যাব রেলওয়ে স্টেশনের দিকে প্ল্যান ছিল নরসিংদি ঘুরে ফিরে
এই স্টেশন থেকে ট্রেনে চড়ে চলে যাব কুমিল্লা, কিন্তু সেটা হবে না হয়তো বা। স্টেশনটা এখনই ঘুরে ফিরে বেরোয় যাব বলানগরের দিকে, সেখান থেকে গিরিশচন্দ্র সেনের বাড়ি গিয়ে ভৈরব গিয়ে ট্রেনে চলব। প্ল্যান ফাইনাল, সামনে নরসিংদী খোলা মেলা বড় স্টেশন। তাদের কারখানা দেখার পরে সরাসরি চলে আসছি নরসিংদী স্টেশন। সেখানে আস্তে আস্তে 11টা বেজে গেছিলো, 11টা জাস্ট একটু করে ওয়েট করছিলাম, দেন সাথে চলে আসছে এই ট্রেনটি। এটা লোকাল ট্রেন, কুমিল্লা যেতে মেবি 4টা লাগবে। তো ওটা করছি ট্রেনে, এখন আছি মেথিকান্দা, এটা রায়পুর উপজেলা নরসিংদীর ভিতরেই মেথিকান্দা স্টেশন। এখানে আমরা মানুষ অনেক নামতেছে আর কি। এখন সময় 4:20। গতকাল দুপুর 2টার সময় কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম, আর আজকে 4:20 এসে কুমিল্লা স্টেশনে পৌঁছলাম। এর ভিতরে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এদের লাগুলা ঘুরে আজকে এসে পৌঁছলাম। আমি 2 দিন যাবতে অসুস্থ, কথাবার্তা এভাবে লাউডলি বলতে পারি না। আর আজকে সারাদিন ওয়েদার এত হট, প্ল্যান ছিল নরসিংদীর আরও কয়েকটা প্লেস কাভার করব, পরে দেখলাম শরীরের কন্ডিশন ভালো না, এনার্জি পাচ্ছি না, তখন নরসিংদী থেকে ট্রেনে করে হল ব্যাক করলাম। কিন্তু লোকাল ট্রেন আসতে অনেক সময় নেয়, গাড়িতে বা অন্য ট্রেনে আসলে হয়তো বা টাকা বেশি লাগতো, কিন্তু আসা যায় খুব দ্রুত। তো এই ছিল আমার এই আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ওখানে ডেইলি আপডেটস শেয়ার করে থাকি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। লাইক দিস ব্লগ এন্ড ওয়ান্ট টু সি মোর অফ মাই অ্যাডভেঞ্চার্স অন দ্য কান্ট্রি, মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো ফেসবুক পেজ।